সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। রাজারহাট থানা এলাকার শিল্পতা মোড়ে একটি খাল থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য। মৃত যুবকের নাম খবিরুল গাজী, তার বাড়ি মোহাম্মদপুর গাজীপাড়া। শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল, পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় খালের মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপর মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় নিউ টাউন এবং রাজারহাট থানায়। এরপরই লোকজন এসে মৃতদেহ চিহ্নিত করে। জানা যায় মৃত যুবক স্থানীয় গাজীপাড়ার বাসিন্দা। গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়, একটি ফোন আসে তার কাছে, তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। স্থানীয়দের অভিযোগ, যেখানে বডি পাওয়া গেছে সেই জায়গাটা ফাঁকা জায়গা, এখানে দুষ্কৃতীদের দৌরাত্ম্য রয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টের ওপর নির্ভর করছে আসল কারণ, তাই পুলিশ সূত্রে খবর এখনই সেরকম কিছু জানা যাচ্ছে না, যদিও ঘটনা তদন্ত শুরু হয়েছে।